নমস্কার বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। ভিডিও খুবই সুন্দর হতে চলেছে। কি প্রাণী নিয়ে আলোচনা করতে চলেছি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন, সুতরাং আপনি বুঝতেই পারছেন আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা হতে চলেছে। সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর পারলে একটা লাইক মেরে শেষ পর্যন্ত সঙ্গে থাকলে পরে আজকে ইন্টারেস্টিং অনেকগুলো টপিক সম্পর্কে জানতে পারবেন, কেননা আমি অনেক খুঁটিনাটি সংগ্রহ করে নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা, স্ক্রিনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বন্যপ্রাণী গাদা। সেই গাদাটাকে ব্যবহার করে মানুষ এখন গৃহপালিত রূপে তার অনেক ফায়দা তুলছে। যেখানে দুর্গম পথে কাদা কাকর বা সেরকম উসখুস এলাকা রাস্তা তৈরি করার কোনো প্রশ্নই আসে না, সেই এইসব এলাকায় কিন্তু গাদা অনায়াসে বাড়ি মালপত্র বহন করে পৌঁছায়। এবং যত বড় কঠিন পরিস্থিতি হোক না কেন, সেই সব জায়গায় কিন্তু সহসা পৌঁছায়। সেই অবস্থায় সে কিন্তু ধৈর্য সহকারে বাড়ি বাড়ি মালপত্র বহন করে দুর্গম এলাকায় যায়। তার মানে সে কিন্তু বোকা নয়। আমরা অনেক সময় যারা কম বুদ্ধিসম্পন্ন লোককে বোকা বা গাদা বলে অবহিত করি, কিন্তু সেটা ভুল কথা। গাদা কিন্তু মোটেও বোকা নয়। সুতরাং কি করে তার বোঝা যায় সেই সম্পর্কেও আজকে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব। এছাড়া গাদার মাংস থেকে কত দামি দামি ওষুধ তৈরি হয়, তার দুধে কতগুলো পুষ্টি ক্ষমতা রয়েছে, এছাড়া আরও অনেকগুলো উপকৃত বিভিন্ন রকম পয়েন্ট সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ধৈর্য ধরে একটু ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আজকে কিন্তু আপনি উপকৃত হবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পেরে। সুতরাং আপনি যদি চান যে আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরাও যেন উপকৃত হয়, তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনটা টাচ করে আপনি একটু বেশি বেশি পরিমাণে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করলে তারাও কিন্তু আজকের ইম্পর্টেন্ট তথ্যগুলো জানতে পেরে উপকৃত হবেন। সুতরাং আজকের যে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে বিশেষ করে একটা তথ্য উঠে এসেছে, যেটা হচ্ছে পাকিস্তান কিন্তু বেশি বেশি পরিমাণে গাদাকে চীনে রপ্তানি করার জন্য ব্যবস্থাপনা করেছে। এবং পাকিস্তানের মূল উদ্দেশ্য হচ্ছে চীন থেকে বৈদেশিক বিভিন্ন রকম মুদ্রা অর্জনের জন্য, এবং তাদের বিভিন্ন রকম আর্থিক সংকটটাকে কাটিয়ে ওঠার জন্য তারা কিন্তু চীন এবং পাকিস্তান চুক্তিবদ্ধ হয়ে বেশি বেশি পরিমাণে পাকিস্তান থেকে চীনে গাদা রপ্তানি করা হয়। আর চীনে সেরকম এমন এমন ওষুধ তৈরি হয়েছে গাদার মাংস বা চর্বি দিয়ে, সেইগুলো খুবই অনেক ভালো ভালো কাজে লাগে। তো চীনের মতো দেশ পাকিস্তানে গাদার খামারে কয়েকশো কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ঐতিহ্যবাহী দামি ওষুধ তৈরি করে মাংস দিয়ে বিনিময়ে ইসলামাবাদ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করাই তাদের মূল উদ্দেশ্য। গরু প্রজাতির এই গাদা হলেও গুণমান সম্পূর্ণ আলাদা, এবং মাংসের জন্য সম্পূর্ণ হেল্পফুল জাতীয় এই প্রাণী হচ্ছে গাদা। উঁচু নিচু এব্রু খেব্রু দুর্গম পথেও কিন্তু বাড়ি মালপত্র বহন করে শরীরের ব্যালেন্স বজায় রেখে যায়। যেখানটা গাড়ি ঘোড়া বা কোনো মানুষের যাওয়ার সম্ভব নয়, সেখানে গাদা কিন্তু বাড়ি মালপত্র বহন করে খুব সহজে যায়। এবং মানুষের যার বুদ্ধি একটু কম, তাকে আমরা গাদার সাথে তুলনা করলেও সেটা কিন্তু ভুল ধারণা। সুতরাং বোকা যদি গাদাকে বলা হয় সেটা ভুল হবে, কিন্তু গাদা অত্যন্ত বুদ্ধিমান। সুতরাং যাকে বোকা বলছেন তার নিজে গাদার মাংস সহ দুধ কতটা পুষ্টিকর এটা হয়তো বা আপনি জানেন না, এবং তার যে একটা নিজস্ব বুদ্ধিমত্তা খুবই প্রখর সেটা প্রমাণ সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি। একটু অপেক্ষা করুন। গাদার মাংস দিয়ে এবং চর্বি দিয়ে যে দামি দামি ওষুধটা তৈরি হয় সেটা অনেকটা জীবনদায়ী। এমন এমন রোগ আছে যেটা ওই ওষুধ তৈরি করে যদি মানুষের উপর প্রয়োগ না করা হয় সেক্ষেত্রে তার জীবনহানি পর্যন্ত হতে পারে, সেই জীবনটাকে বাঁচায় সেক্ষেত্রে এটা জীবনদায়ী ওষুধ। সুতরাং এইগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিকরা অনেক বছর গবেষণা করার পর ফাইনাল সিদ্ধান্ত নিয়ে সেই দামি দামি ওষুধগুলো তৈরি হয়। সুতরাং গাদার চুল এবং চামড়া দিয়ে দামি দামি যে জিনিসগুলো তৈরি হয় সেগুলোর বাজার মূল্য প্রায় অনেক বেশি। সুতরাং বিশ্বমানের এই জিনিসগুলো খুবই ভালো। সুতরাং গাদার যেন সংরক্ষণ ব্যবস্থা ভালোভাবে হয়, এটা যেন অপব্যবহার বা চোরাচালানকারীরা যেন তার ক্ষতি না করতে পারে সেই দিকটায় কড়া নজর রাখতে হবে, এবং গাদার পরিবেশ, গাদার উপযুক্ত পরিবেশ, প্রজননের সক্ষম সেরকম পরিবেশ আমাদের তৈরি করতে হবে। গাদার যেন কোনোরকম চোরাচালানকারীদের হাতে না পড়ে অবৈধভাবে তার প্রয়োগ না করা হয় সেটার দিকে একটু
একটু খেয়াল রাখতে হবে। বেশি বেশি করে এই ভিডিওটা যদি আমার এই ভিডিওটার নিচে বাঁকানো তীর চিহ্ন মাধ্যমে যদি আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সংরক্ষণ ব্যবস্থা এবং উপযুক্ত পরিবেশ তৈরি হবে এবং গাধার জাতীয় যে উপকারী প্রাণীটা আমাদের দেশ থেকে চিরকালে হারিয়ে যাবে না এবং তাদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আমরা উপকৃত হব। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে এই ভিডিওটাকে একটু শেয়ার করুন আপন আত্মীয় বন্ধু বান্ধবকে, তাহলে কিন্তু তারা অনেকটা উপকৃত হবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর, ইংরেজিতে লেখা আছে MORE মোর। এই মোর অপশানে টাচ করলেই দেখবেন আমার সম্পর্কে এবং আমার এই ইউটিউব চ্যানেল সম্পর্কে এবং আজকের ভিডিওর মূল টপিক সম্পর্কে আরও বিস্তারিত কথা লেখা রয়েছে। পাশাপাশি আমি আমার জীবনে যে প্রায় 250-300 ভিডিও বানিয়েছি, তার মধ্যে থেকে সেরা তিনটি ভিডিওর লিঙ্ক আমি ওখানে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নতে টাচ করে দেখুন, ওখানে দেখবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সেভ করার জন্য, শেয়ার করার জন্য অপশান পাবেন এবং আমার ব্যক্তিগত যে সোশ্যাল সাইটের লিঙ্কগুলো কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে নেবেন। কেননা সোশ্যাল সাইটে ভরসা নেই, কোনো কারণে যদি আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ নির্বিচ্ছিন্ন রাখতে পারেন এবং আমাদের পুনরায় সম্পর্ক তৈরি হবে। সুতরাং আপনি কিন্তু সোশ্যাল সাইটে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো ওয়েবসাইটগুলোতে আপনি আমাকে ফলো করে রাখতে পারেন, এতে কিন্তু আপনারই উপকার হবে। আর বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলগুলো শুধরে আমি ভবিষ্যতে তবেই ভালো ভিডিও নিয়ে আসতে পারবো যদি আপনি পিওর বাঙালি হিসাবে আপনি আমার ভুলভ্রান্তিগুলো যদি একটু ধরিয়ে দেন। নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখুন কোথায় ভুলটা হচ্ছে, ভবিষ্যতে কোন কোন প্রাণী সম্পর্কে ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনার জন্য, আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি আগামী ভিডিও নিয়ে আসবো। সুতরাং আপনি কিন্তু কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখতে ভুলবেন না। আর বন্ধুরা, আমি এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছি, আমার অবস্থা সত্যি করণীয়, তাই আপনি আপনার কাছে অনুরোধ রইল আপনি এই ভিডিওটাকে যদি বেশি বেশি পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে কিন্তু আমি একটুখানি এগিয়ে যেতে পারবো এবং ইউটিউব থেকে কিছু আর্থিক উপার্জন করার পর আপনার জন্য একটা দামি ক্যামেরা, লাইটিং সেটআপ এবং সাউন্ড মাইক কোয়ালিটি নিয়ে আমি আরও ভালো ভিডিও উপস্থাপনা করলে হয়তো আপনারা ভালো লাগবে। সুতরাং এই জিনিসটা আমি খুব শীঘ্রই করতে চলেছি, যার ফলে কিন্তু আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমি এগোতে চাইছি। সুতরাং আপনি কিন্তু কমেন্ট সেকশানে আমাকে ব্যক্তিগত মতামত জানাবেন যে আর কীরকমভাবে ভিডিও তৈরি করলে পরে আপনি অনেকটা স্যাটিসফ্যাকশন অনুভব করবেন সেটা জানান, কারণ কেন আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি আগামী ভিডিও নিয়ে আসতে চলেছি। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন বাকি আরেকটু কথা এই গাধা সম্পর্কে আলোচনা করে ভিডিওটা শেষ করব, কেননা আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। গাধার গড় আয়ু অ্যাকচুয়ালি 50 বছর, একটানা তারা 30 কিলোমিটার পর্যন্ত ভারী মালপত্র বহন করে নিয়ে যেতে সক্ষম। সেই দুর্গম পথে 50 কিলোমিটার পর্যন্ত যদি যায় তাতেও কিন্তু তার সেরকম ঘেরে যাওয়ার মতো নয় এবং সে আগের মতো নর্মাল কন্ডিশনে থাকে। সুতরাং সে কিন্তু আমাদের অনেক উপকারী। দুর্গম পথে অনেকেই যেতে পারে না, এবড়ু খেবড়ু রাস্তা, ইট পাথর কাদা, সেরকম জায়গাতেও কিন্তু সে সুন্দরভাবে বাড়ি মালপত্র নিয়ে পৌঁছে দিচ্ছে যেখানে মানুষ কিংবা গাড়ি ঘোড়া যাওয়ার কথা নয়। গাধার দুধ সহ মাংসে ভরপুর পুষ্টি থাকার কারণে এইসব মাংস অনেকটা উপকার করে, যদিও মাংস খাওয়ার থেকে তুলনায় গাধার অন্য যে বাড়ি মলপাত্র বহন দুর্গম এলাকায় নিয়ে গিয়ে আমাদের যে সহায়তা করে সেটা আরও উপকারী। সুতরাং আমরা গাধাকে বাড়ি মালপত্র বহন করার কাজেই বেশিরভাগ নিয়োগিত করব, তারপরে বাকি মাংস খাওয়া বা তার মাংস রপ্তানি করে বেশি পরিমাণে তাদের গাধার প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করিয়ে বৈদেশিক রপ্তানির মাধ্যমে আর্থিক উপার্জন করব, তাদের মাংস খাওয়া বা দুধ পান করা সেগুলো সম্পূর্ণ আলাদা ব্যাপার। সুতরাং দুর্গম পথে বালি মালপত্র বহন করে যেখানে কোনো যানবাহন যায় না, এমন জায়গায় যে রাস্তা তৈরির প্রশ্ন আসে না সেই সব জায়গাতে পৌঁছে দিচ্ছে, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। এইরকম আরও ভালো ভালো ভিডিও আমি প্রত্যেক দিন ভারতীয় সময় 6:30 এবং বাংলাদেশের সময় 6:30 নিয়ে আসি। সুতরাং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের পাশাপাশি দেখবেন ওখানটায় লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশে ঘন্টা চিহ্নটাকে টাং করে বাজিয়ে দেবেন এবং ঘন্টার পাশে দেখবেন অল বাটন রয়েছে, সেই অলটা টিপে দিলে পরে প্রত্যেক দিন ভারতীয় সময় 6:30 এবং বাংলাদেশের সময় 6:30 যে নতুন ভিডিওগুলো আসে সেগুলো সবার আগে আপনি পাবেন। সুতরাং আপনি কিন্তু এটা
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন আমার পুরনো বন্ধু, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর জনমত বেশি বেশি তৈরি করতে কিন্তু আপনাকে শেয়ার করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনি আপনার একটা শেয়ার কিন্তু অনেক মানুষকে বন্যপ্রাণী আইন সম্পর্কে ধারণা তৈরি করতে পারে। সুতরাং বিনামূল্যে আপনি একটু শেয়ার করার চেষ্টা করুন নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে। গাধার চর্বি দিয়ে যৌনশক্তি বর্ধক ওষুধ তৈরি হয়, পাশাপাশি বার্ধক্যের সাপ কমানোর জন্য মুখে মাখা ক্রিমগুলো তৈরি হয়, সেইগুলো কিন্তু অনেকটা উপযোগী মানুষের জন্য। কারণ কেন, অনেকেই বিভিন্ন রকম গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বা ভিটামিন প্রোটিন কম হওয়ার জন্য অল্প বয়সেই সেই বুড়ুদের মতো আমরা কুচকে যাই। সেই সব গাধার মাংস থেকে তৈরি যে ক্রিমটা ব্যবহার করার পর বার্ধক্যের সাপটা অনেকটা কমে যায়, এবং যাদের যৌনশক্তি বর্ধক যে ওষুধটা ব্যবহারের ফলে তাদের যৌনজীবন অনেকটা সার্থক হয়। পাশাপাশি প্রাচীনকাল থেকে বহু বছর ধরে খারাপ আবহাওয়াতে কঠোর পরিবেশে কিন্তু মানুষের সাহায্য করছে এই গাধা। সুতরাং সে কিন্তু বোকা নয়, সেটার প্রমাণ হচ্ছে প্রচুর ধৈর্য এবং হেল্পফুল রয়েছে। আর সবচেয়ে বড় কথা, দুর্গম পথে দীর্ঘ বছর আগে যে হেঁটে সেখানটা দিয়ে পাড়ি দিয়ে মালপত্র পৌঁছেছিল, সেই রাস্তা যদি 25 বছর পরেও তাকে যদি ফেরত আনা যায়, সে কিন্তু পরিষ্কার নখদর্পণে ডান দিকে বাঁ দিকে পুরো রাস্তাটা নিজে থেকেই চিনে নিয়ে এগোয়। তাকে নতুন করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, 25 মাইল রাস্তা পুরোটাই মনে রাখতে পারে। এটা কিন্তু একটা মেমোরেবল জিনিস। তাহলে গাধাকে কি করে আমরা বোকা বলবো? সেই বোকা না বলার পেছনে এইটাই মূল কারণ। সুতরাং নতুন করে রাস্তা তাকে চেনাতে হয় না, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। বন্ধুরা, এই সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি, আপনি কিন্তু নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখে আমাকে একটু মোটিভেশন জাগাবেন, যে আমি আরও আপনাদের উৎসাহ পেলে পরে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। এরকম আর কোন প্রাণী সম্পর্কে আপনি জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন। আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ ভালো থাকবেন। What's left is right.